এবারের ব্যালন ডিওর জয়ের রেসে এগিয়ে আছেন আর্লিং হল্যান্ড, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন নরওয়েজিয়ান সুপারস্টার, আর বিশ্বকাপ ও লিগ ওয়ানের শিরোপা আছে লিওর ঝুলিতে। পিছিয়ে নেই আলভারেজও, ট্রেবল ও বিশ্বকাপ সবই জিতেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। ব্যালন ডিওরের জন্য 30 ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সাময়িকী ফ্রান্স ফুটবল, যেখানে হল্যান্ড, মেসি, আলভারেজদের সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, কেভিন ডি ব্রুইনে ও জুড বেলিংহামের মতো তারকা ফুটবলাররা। আগামী 30 সেপ্টেম্বর জানা যাবে কার হাতে উঠছে ব্যালন ডিওর। তবে ধারণা করা হচ্ছে মূল লড়াইটা হবে হল্যান্ড ও মেসির মধ্যে। ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছেন হল্যান্ড। সিটির ট্রেবল জয়ের পথে 52 গোল করেছেন এই ফরওয়ার্ড, সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে লিও। ক্লাব ফুটবলের পারফরমেন্সে মলিন হলেও 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর তিনি। এ সময় ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট 42টি গোল করেছেন মেসি। তাই এখনই শতভাগ নিশ্চিত করে বলা কঠিন কার হাতে উঠতে পারে ব্যালন ডিওরের পুরস্কার। তবে লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ ও অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ব্যালন পাওয়ার রেসে এগিয়ে রাখলেন মেসিকে। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে রীতিমতো ব্যালন ডিওর জিতিয়ে দিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ব্যালনের সংক্ষিপ্ত তালিকায় থাকতে পেরে আমি গর্বিত। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছি, আমার আর কিছু চাই না। আমার জন্য এটা সবচেয়ে বড় অর্জন। আমার অভিযান এখানেই পরিপূর্ণ হয়ে গেছে। তবে আমি জানি এবারের ব্যালন ডিওর কে জিতবে, আর এটা কে জানে না। ব্যালন ডিওর আমার সতীর্থ মেসির হাতেই উঠতে যাচ্ছে। ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ফিফা বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় স্থান পায়নি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। ফাহিম ইসলাম, সময় সংবাদ।